বরিশালে হঠাৎ করেই আড়ত আলোশূন্য হয়ে গেছে। বরিশালে হঠাৎ করেই আলোশূন্য হয়ে পড়েছে আড়তগুলো। রবিবার সকালে নগরীর ফরিয়াপট্টির আড়তে গিয়ে কোথাও আলু পাওয়া যায়নি। গত রবিবার থেকেই এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান আলু ব্যবসায়ীরা। সকল ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য, আদা, পেঁয়াজ, রসুন, মরিচ ইত্যাদি দেখা মিলছে ঠিকই, কিন্তু আলুর দেখা মেলেনি। তারা জানান, সরকারের বেড়ে দেওয়া দামে কোল্ড স্টোরেজের মালিকরা আলু বিক্রি করছেন না বলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে মুদি দোকানিরা আলু কিনতে পারেননি। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। অতিরিক্ত দাম দিয়েও বাজারে আলু মিলছে না। একাধিক আলু ব্যাপারী ও আড়তদার জানান, রাজশাহী বা মুন্সীগঞ্জের কোনো কোল্ড স্টোরেজ থেকে সরকার নির্ধারিত 27 থেকে 28 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে না। বর্তমানে কোল্ড স্টোরেজ মালিকরা ব্যাপারীদের কাছে যে দাম চাচ্ছে তাদের পরিবহন ও শ্রমিক খরচ সহ প্রতি কেজি 40 টাকা করে খরচ হয়ে যাবে। পাশাপাশি দাম বেশি নিলেও কম দাম উল্লেখ করে ভাউচার দিতে চান কোল্ড স্টোরেজের মালিকরা। ব্যাপারীরা এতে রাজি হচ্ছে না। বাজার নিয়ন্ত্রণ বরিশালের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালালেও ব্যাপারীদের ক্রয় রসিদ দেখে চলে আসছেন, কারণ ব্যাপারীরা বলছেন অধিক দামে আলু কিনতে হয়। কোল্ড স্টোরেজের মালিকরা কৃষক ক্ষতিগ্রস্ত হবেন বলে সরকারি রেট মানছেন না। এমন পরিস্থিতির আলু সরবরাহ ঠিকই না থাকায় আড়তদার শূন্য হয়ে পড়েছে।